পরবর্তী বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে বিবাদ দীর্ঘদিন ধরেই চলছে। আর সেই বিবাদ, সেই সংঘাত এবার তুঙ্গে পৌঁছলো, তার কারণ বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে গতকাল রাতেই নোটিশ পাঠানো হয়েছে, উচ্ছেদের নোটিশ, যেখানে বলা হয়েছে 15 দিনের ডেডলাইন দেওয়া হয়েছে অমর্ত্য সেনকে এবং 15 দিনের মধ্যে প্রতিচি না ছাড়লে প্রয়োজনে বল প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, গতকাল রাতে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে যে উচ্ছেদের নোটিশ পাঠানো হয় অমর্ত্য সেনের উদ্দেশ্যে, তাতে ঠিক কি বলা হয়েছে এবং পাল্টা নোবেলজয়ী অর্থনীতিবিদের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখা একদমই গতকাল রাতে প্রায় রাত্রি 11টার সময় বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি নোটিফিকেশন করে, সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে আগামী 15 দিনের মধ্যে অমর্ত্য সেনকে তার এই বাড়ি, অর্থাৎ যে প্রতিচি বাড়ি, সেই বাড়ি ছাড়তে হবে এবং তার ডেডলাইন দেওয়া হয়েছে 6 মে 2023, অর্থাৎ এই তারিখের মধ্যে তাকে বাড়ি ছেড়ে দিতে হবে। এবং শুধু অমর্ত্য সেনের বাড়িতে, এই মুহূর্তে অমর্ত্য সেন নেই, তিনি বিদেশে রয়েছেন, কিন্তু তার যে কেয়ারটেকার তাকে এখান থেকে সরে যেতে হবে। এবং একইভাবে বিশ্বভারতী পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি তারা বাড়ি না ছাড়েন সেক্ষেত্রে বল প্রয়োগও করা হতে পারে, এই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তো একটা জিনিস পরিষ্কার যে বিশ্বভারতী একটা কঠোর স্টেপ নিয়েছে, তারা পরিষ্কার করে দিয়েছে যে তারা উচ্ছেদ করবে। অন্যদিকে আমরা যদি দেখি, গতকাল এই নোটিফিকেশনে ঠিক একদিন আগে অমর্ত্য সেন কিন্তু চিঠি দিয়ে বিশ্বভারতীকে জানিয়েছিল যে যেহেতু তিনি এখানে প্রায় 80 বছর ধরে বসবাস করছেন, শুধু তিনি নয়, তার বাবা এবং দাদু এখানে বসবাস করেছেন, সেই বাড়ি তিনি কেন ছাড়বেন, কোনোভাবেই বিশ্বভারতী তাকে উচ্ছেদ করতে পারে না, সেটা তিনি জানিয়েছিলেন। তারপরেই এই বিশ্বভারতী স্টেপ নেওয়া হয়েছে। এবং বিশ্বভারতীর দাবি ছিল যে এখানে যে 1.38 একর যে জায়গা, সেই জায়গার মধ্যে 1.25 একর জায়গা লিজ দেওয়া হয়েছিল অমর্ত্য সেনকে, বাকি যে জায়গা ছিল সেই জায়গা অমর্ত্য সেনকে ছেড়ে দিতে বলা হয়েছিল। এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, পরে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন এবং এই যে যার নামে ছিল, অর্থাৎ আশুতোষ মুখোপাধ্যায়, এই আশুতোষ সেন তার নামে ছিল, সেই জায়গা অমর্ত্য সেনের নামে সেখানে ট্রান্সফার করা হয় এবং এই পুরো প্রসেসটা রাজ্য সরকার করেছিল। পরবর্তী ক্ষেত্রে বিশ্বভারতী এর প্রতিবাদ জানায় এবং বিশ্বভারতী 3টি হিয়ারিং করে, সেই 3টি হিয়ারিংয়ে অমর্ত্য সেনকে ডাকা হয়েছিল। তারপরেই দেখছি আমরা এই উচ্ছেদ নোটিশ ধরিয়েছে, এখন দেখা পরবর্তী কী হয়, 15 দিনের মধ্যে এই উচ্ছেদ হয় কি না বা বিশ্বভারতী কি স্টেপ নেয়। ধন্যবাদ ভাস্কর। আজও কাল কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, এই 5 জেলায় আজ চরম তাপপ্রবাহের সতর্কতা। উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরেও আজ তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সঞ্চয়ন মিত্র রয়েছেন এবং অন্যদিকে বাঁকুড়া থেকে রয়েছেন পূর্ণেন্দু সিংহ। আমি শুরুতেই চলে যাব সঞ্চয়নের কাছে। সঞ্চয়ন, যে অসহ্য গরমে পুড়ছে আমাদের রাজ্য, তা থেকে নিস্তার পাওয়া যাবে কবে? দেখো, আপাতত আজ এবং আগামীকাল দুদিনই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। সেই সঙ্গে পশ্চিমের জেলাগুলোতে প্রবল তাপপ্রবাহ, যেটাকে সিভিয়ার হিটওয়েভ বলা হচ্ছে, তার সতর্কতা রয়েছে। তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, এই 5 জেলায় আজকেও এই সিভিয়ার হিটওয়েভের সতর্কতা থাকছে। গতকালকেও আমরা দেখেছি, গত 2 দিন ধরে পরপর 44 ডিগ্রির ওপরে রয়েছে বাঁকুড়ার তাপমাত্রা, বেশ কয়েকটা জায়গায় 43 ডিগ্রির ওপরে পারদ। সব মিলিয়ে দক্ষিণবঙ্গ আজ এবং আগামীকাল তাপপ্রবাহের সতর্কতা থাকছে। শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে, প্রথমে উপকূলের জেলাগুলোতে এবং তার সঙ্গে কিছু বাঁকুড়া, পুরুলিয়া কয়েকটা জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার। এবং তারপর রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে আবারও বলবো যে এই যে বৃষ্টির কথা বলা হচ্ছে সেটা কিন্তু একেবারেই হালকা বৃষ্টি, প্রবল বৃষ্টি হয়ে যে তাপমাত্রা অনেকটা নেমে যাবে তেমনটা নয়। হালকা বৃষ্টি বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গে শনিবারের পর থেকে হতে পারে এবং তারপর ধীরে ধীরে তাপপ্রবাহ কেটে যাবে, তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নামতে পারে দক্ষিণবঙ্গে, তেমন সম্ভাবনার কথা বলা হচ্ছে। ফলত সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহান্ত থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। সব মিলিয়ে কি পরিস্থিতি সেখানে? দেখো, গত 24 ঘন্টায় 44 ডিগ্রির বেশি তাপমাত্রা রয়েছে বাঁকুড়াতে। তোমাকে আমি দেখাবো বাঁকুড়া শহরের মাচান তলার ছবিটা।
আজ 9:30 থেকে ঠিক 10:30 মধ্যে। এটা হচ্ছে বাঁকুড়া শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা, বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে মাছান্তরা আসার রাস্তা, এবং এখানে বিভিন্ন অফিস আদালত সমস্ত কিছু ও মানুষের গুরুত্বপূর্ণ কাজ এখানে হয়। তুমি দেখো পুরোপুরি রাস্তা অনেকটাই ফাঁকা অন্যান্য দিনের তুলনায়, এবং যে সমস্ত মানুষ রাস্তা থেকে বার হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ মুখে কাপড় রয়েছে, চোখে চশমা, টুপি, সমস্ত কিছু প্রোটেকশন নিয়েই মানুষ বাড়ি থেকে বার হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে কেউ বাড়ির বার হচ্ছে না। যে সমস্ত মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে পুরোপুরি তাদের প্রোটেকশন নিয়ে বাড়ি থেকে বার হচ্ছে, এবং যেটা জেলাবাসী জানাচ্ছে যে বেশ কিছুদিন ধরে জেলাতে বৃষ্টি নেই, কবে বৃষ্টি হবে সেদিকেই তাকিয়ে রয়েছে জেলা মানুষ। আর এদিকে এই তীব্র আবহাওয়া এবং গরমের প্রকটে দেখা যাচ্ছে যে যে সমস্ত মাঠের ফসল এই রোদের তাপে একের পর এক নষ্ট হতে শুরু করেছে। এর ফলে জেলাতে সবজিরও একটা সংকট দেখা দিচ্ছে, কেননা জেলাবাসী যখন বাজারে আসছে সবজি নিতে কিনতে আসছে তখন একটা চড়া দাম নিচ্ছে, কেননা যারা বিক্রেতা তাদের সঙ্গে একেবারে নাজেহাল হতে হচ্ছে মধ্যবিত্ত ক্রেতাদের। ধন্যবাদ পূর্ণেন্দু, এবং সঞ্চয়ন ছিল আমাদের সঙ্গে, সঞ্চয়নকেও ধন্যবাদ।